শুক্রিয়া। আমরা আমাদের মাঝে কিন্তু মাহমুদুল হাসান আশরাফিকে কিন্তু পেয়ে গেছি। আপনাদের কাঙ্ক্ষিত এবং আজকের অনুষ্ঠানের যিনি আকর্ষণ আমাদের বলা যায় হাফেজ মাহমুদুল হাসান আশরাফিকে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা তাকে বিশ্ব দরবারে আন্তর্জাতিক অঙ্গনে কোরআনের জন্য কবুল করে নিয়েছেন। এরপর হচ্ছে পিতামাতা বলা যায় যে আসলে আল্লাহ পাক তাদেরকে পরকালীন জীবনে কল্যাণময় এবং দুনিয়ার জীবনে তাদেরকে কল্যাণময় দান করুন। কারণ এরকম একজন রত্নগর্ভ সন্তান পৃথিবীতে যে দেশের মানকে উজ্জ্বল করে এবং আন্তর্জাতিক অঙ্গনে কোরআনের দাওয়াতকে পৌঁছে দিতে পেরেছে, কোরআনের সুর আসলে শুনতে কার না ভালো লাগে। আমরা শুরুতেই মাহমুদুল হাসান আশরাফের কাছে যাইব, তার কাছে জানতে চাইবো যে মাহমুদুল হাসান আশরাফি তো দেশের 129টি দেশকে ক্রস করে বাংলাদেশের নাম বিশ্ব তালিকায় অর্জন করেছে। আরেকটা বিশেষ ইয়া হলো আমাদেরকে 226 কি জানি মিলিয়ন উপরে তোলা হয়েছিল আর আচ্ছা কি, আচ্ছা, এটা আমার সঠিক মনে নাই। ওখানে গিয়ে দেখলাম যে ইরানের যারা বড় বড় আগের মাশায়েখ ছিলেন ওনাদের ভাস্কর্য ইয়া করছে, মূর্তি বানায় রাখছে আর কি সুন্দর করে। তো হ্যাঁ, সবচেয়ে বেশি আকর্ষণ করছে আমাকে যে ইবনে সিনা রহিমাহুল্লাহ, ওনার ছবি দেখলাম আর কি, খুব আনন্দ লাগলো। আমাদের বাংলাদেশে তো ইবনে সিনার অনেকগুলো ইয়ে আছে, হসপিটাল আছে, তো চিকিৎসা জগতে হ্যাঁ যার অবদান অনেক রয়েছে। হ্যাঁ অনেক বড় আল্লাহ ওলা বলে অচলে অনেক বড় ডক্টর। আচ্ছা তো আচ্ছা, ইবনে সিনার ছবি দেখলাম, খুব আনন্দ লাগলো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আরো ইরানের বিভিন্ন আরো আগে যারা ইয়ে ছিলেন ওনাদের ইয়েও দেখলাম। আমাদের অনেক শ্রোতা রয়েছেন, তারা কমেন্ট করেছেন অলরেডি, তারা একটু তেলাওয়াত কিন্তু শুনতে চাচ্ছেন। অবশ্যই আমরা তেলাওয়াতের মাধ্যমেই আমাদের আজকের এই অনুষ্ঠান, আমাদের আকর্ষণ যিনি রয়েছেন হাফেজ মাহমুদুল হাসান আশরাফি, চমৎকার আয়োজনে তেলাওয়াত অবশ্যই শোনাবেন। কারণ তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের বাণী প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে যার পদার্পণ, আন্তর্জাতিক অঙ্গনে যিনি দেশের সুনাম অর্জন করেছেন, সুখ্যাতি অর্জন করেছেন, কোরআনের বাণী এটা শুনতে কার না ভালো লাগে। আমরা যাব এখন তেলাওয়াতে, আমাদের মাঝে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করবেন আন্তর্জাতিক অঙ্গনে যিনি 129টি দেশকে পিছিয়ে রেখে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন, আমাদের সকলের পরিচিত মুখ ভালোবাসার আরেকটি নাম শেখ হাফেজ মাহমুদুল হাসান আশরাফির কণ্ঠে আমরা এখন তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين